Ya tunggu dulu, jangan dulu. Hey, what's up guys? What's up? এরা দুজন মিলে যে ঠিক করেছে আমাকে হারাবে না ওরকম কোনো ব্যাপার না বোঝো দুজনা মিলে একটা বাচ্চা ছেলেকে হারাতে এসেছি দেখো দেখো ছেলে আর বললাম না ঠিক আছে তো এ ঠান্ডা এটা যদি গরম হতো নরম হতো তাহলে কি একটা চান্স ছিল ঠান্ডা শক্ত এটা ছাড়িয়ে আবার খেতে হবে আচ্ছা জলের বোতলটা আমরা মাঝখানে নিয়ে বসি বলা যায় না যখন তখন কারোর মানে শরীর খারাপ হয়ে যেতে পারে আরে কাগজ নিয়ে খাবো তো কি কাগজ নিয়ে খাবো তো কাগজ 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 ছাড়িয়ে খেতে হবে ওই হলো কাগজ কাগজ ছাড়িয়ে তা খেতে খেতে তো ছাড়াবা রোল সেন্টার চৌরঙ্গি মোড় রানাঘাট আমারটা তো সাপ আর আমার মেয়ে খাচ্ছে ওই ঘরে আজ বললাম আয় ভিডিওতে আয় আসবে না বললো ঠিক আছে খেলা হবে খেলা হবে বলে হান্ড্রেড মা হ্যাঁ মা হারিয়ে দিল হারিয়ে দিয়েছে মা
হ্যাঁ দেখো তো তো হা কয় না কেন ওটা কোনো ফ্যাক্ট না মো সবটা শেষ হয়ে গেছে না না ওটা কোনো ফ্যাক্ট না হা করতে হবে মন হা করে দেখি দে তো তাড়াতাড়ি হ্যাঁ ওই ভেতরে রয়েছে হ্যাঁ ফালতু বলে না আপনি হাতেরটা শেষ হয়ে যাচ্ছে অত সহজ সহজ নাকি পরে ভিডিওটা দেখলাম না নিজের হাঁটুটে খাওয়াটা দেখে বাবার জন্য এরকম খাইনি আমি আস্তে আস্তে খাওয়া মানুষ আমাদেরকে এতখানি বাগান বাকি দাদাদেরকে এইটুকু আমার থেকে হে করে হাত মিচ করে হাসতে হাসতে থেকে আমার হাজির তাহলে শাস্তি চলো চলো কি চলো চলো কি বাইরে চলো চলো না কি বাইরে চলো কি বাইরে চলো কি রাস্তায় চলো রাস্তায় রাত্রিবেলা কিছু দেখা যাবে না আমি তোকে পড়ছিলাম চল এবার রাস্তা চল একদম রাস্তা গান হচ্ছে কিন্তু চিমকে চিম বলো না চিমকে চিম বলো কেন চিমই তো বলে রে আমাদের এখানে সবাই সব চিমই বলি বলে অল ফ্যামিলি সব ভুলভাল ইংলিশ জানে চল এই চলো এবার মেয়ে রয়েছে না মেয়ে রয়েছে না এখন যেতে হবে মেয়ে কিচ্ছু হবে না চলো রাত্রিবেলা না মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছি চলো আর শরীর খারাপ করবে শরীর খারাপ করবে না মেয়ের মেয়ের শরীর খারাপ করবে চলো রাস্তা আমরা বিকালবেলা কষ্ট করে করেছি আর ও রাত্রিবেলা কি ও ফাঁকা রাস্তা ফাঁকা পুরো ফাঁকা কোনো চিন্তা নেই চলো বুকে বান পড়ছিল আমার তো কি করতে হবে সেটা বাইরে গিয়ে বলি হ্যাঁ বাইরে গিয়ে তুমি আগে থেকে ঠিক করেছিলে না আমি জানি তো আমি জানবো না হ্যাঁ আমি জানি আগে থেকে বাজারে গেছো একসঙ্গে ঠিক তো বাইরে থেকে করে এসছো দেখো আমি একটা কথা কি আমার খাবারের কোয়ান্টিটি বেশি হলে আমি খেয়ে নিতে পারবো ওই তাড়াতাড়ি খেয়ে আমি পারবো না তো কোয়ান্টিটি বেশি হলে তুমি যত কোয়ান্টিটি দেবে আমি খেয়ে নিতে পারবো জিজ্ঞাসা করেই যাচ্ছে যে মোড়ের মাথায় গিয়ে মানে আমি বলেছি যে বাড়ির সামনে যে মোড়টা আছে সেই মোড়ের মাথায় গিয়ে দাঁড়াতে হবে কিন্তু ও বারবার করে জিজ্ঞেস করেই যাচ্ছে কি করতে হবে কি বোন দেখো আনন্দে নাচ করেই যাচ্ছে অনেকক্ষণ জিজ্ঞেস করছে কি শাস্তি কি শাস্তি চৌমাথার মোড়ে তা আবার আনলাম যে এখন তো বলবো না একবার চৌমাথার মোড়ে গিয়ে দাঁড় করিয়ে চেঞ্জ করা যেতে পারবে না একদমই না এটাই করতে হবে যেটা বলা আর ওরা যেটা ও যেটা বলেছে সেটা কিন্তু আমরা দুজনে এক কথায় রাজি হয়েছি লজ্জা কিন্তু আমাদেরও লেগেছে ভাই কিন্তু একদম লজ্জা কিন্তু আমাদেরও লেগেছে কিন্তু ওর এক কথায় রাজি হয়েছে যেহেতু এটা শাস্তি তো আমাদেরকে পারফর্ম কারণ বিকেলবেলা যখন আমি আর বোন শাস্তি পারফর্ম করেছিলাম তখন কিন্তু মা দাঁড়িয়ে থেকে মেয়ে বৌমার দেখেছিল মেয়ে বৌমার রগত দেখেছিল এবার ছেলেরও দেখতে হবে কিছু করার নেই জোর করে আসতে হবে ছেলেকেও দেখতে হবে ছেলে কিভাবে শাস্তি পায় আর বাইরে গিয়ে হয়তো বা আমরা কথা বলতে পারবো না হয়তো কারণ পাশেই মাইক চলছে বিরাট জোরে তো কপিরাইট ক্লেম এসে যাবে তার জন্য হয়তো বাইরে গিয়ে আমরা কথা বলতে পারবো না সেই জায়গাটুকু মিউজিক দিয়ে দেওয়া হবে বা অন্য কিছু চেষ্টা করা যাক কি করা যাবে বুঝতে পারছি না বাইরে মাইক চলছে কিন্তু রাস্তাতেই আজকে
শাস্তি হবে চলো চলো আসো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি এই যে ফুল ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি এই যে মাকে ডেকেছি মা আমার মেয়েকে ধরেছে আর এই যে বোন অন্ধকারে একদম হারিয়ে গেছে ভূত ইয়াদ আতে হি আহা অন্ধকারে একদম হারিয়ে গেছে দেখ কি বাজে লাগছে অন্ধকারে দাদা ভয় ভয় আসছে দাদা ভয় ভয় আসছে কি গো ভয় ভয় আসছো একদম পেছনে দেখো আসছে ভয় ভয় খুব ভয় পেয়েছে বেচারা মজাই মজা আহা সত্যি ও জবে কি চলো লোকজন যাচ্ছে টুকটাক দেখতেই পাচ্ছো আমার বন্ধু আসছে রাস্তায় চলে এসেছি স্বাস্থ্য পারফর্ম করার জন্য আর এই যে দাঁড়িয়ে রয়েছে এমএস ক্রিয়েটরের হোল্ডার কষ্ট করে অনেক কষ্টে তো লোক তো দেখি এসেই যাচ্ছে মেয়েকে মেয়েকে ধরে থাক শক্ত করে হ্যাঁ একদম আর আমাদের কথা বলতে বলতে মা ঘরের দিকে গেল এই রিম্পির ছেলে একটু কান্নাকাটি করছে আওয়াজ পেয়েছে বোন ও ছেলে কান্নাকাটি করছিল তো আওয়াজ পেয়েছে মা ঘরে চলে গেছে তো চলো আমাদের শাস্তি শুরু করব আর শাস্তিতে থাকছে ও গান করবে রাস্তায় দাঁড়িয়ে গান করবে লোকজন দেখে দেখে করছে বলো এটা এটা কোনো হ্যাঁ তুমি কি করেছিলে দুপুরবেলা তুমি কি গোয়াস ধোয়া 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 পালা 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 লোক আছে তুমি কি গো আশা ধোয়া 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 হয়ে গেছে একটু করো আমরা কিন্তু রং করিনি শাস্তি করতে করতে লোক আসছে করো তো আমার বোন ছিল ও চলে গেল ওর ছেলে কাজে বলে তো ওরা ফার্স্টে ইচ্ছা ছিল চৌরাস্তায় মোড়ে কান্দ্র উদ্বোধন করার অত সহজ নাকি ওইটা হয় কখনো বলো দেখিনি একটা পাড়ায় একটা প্রেস্টিজ আছে না ওরকম করে হয় তাই ঠিক আছে আমাদের আর প্রেস্টিজ নেই সব ওর আছে চৌরাস্তা মোড়ে তাই গানটাই ঠিক আছে ঠিক আছে তাই গানটাই গেলাম হেরে গলায় আমি তো জাস্ট ক্যাজুয়ালি গানটা গাইলাম যদি আমার অরিজিনাল গান আসলো বা অন্য যেন গান ছিল তাহলে পাগল হয়ে যাবো সেটা গাইলাম না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর ভিডিওর শুরুতে দেখবে ওর খাওয়াটা কাট পড়ে গেছে মানে দেখা যাচ্ছে মাথা কেটে গেছিলো বাট খেয়েছে মানে পজিটিভলি ভাবেই খেয়েছে মাথাটা কাট হয়ে গেছে আমি ক্যামেরার এখন অব্দি কোন দিকে তাকাতে সেটাই এখন শিখলাম আমি বাবার এবার এইদিকে থেকে এবার ওইদিকে থেকে এখনো পজিটিভলি ভাবে খাচ্ছি মেয়ে পুরোটা খেতে পারেনি এটা মেয়ের খাবারটা খাচ্ছে মেয়ে খেতে পারেনি তাই খাচ্ছে ঠিক আছে এবার শুয়ে শুয়ে আস্তে আস্তে ভদ্রভাবে খাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা